হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে গিগটাপে একটা প্রফেশনালভাবে একটা গিগ আমরা তৈরি করব। ফাইবার আমরা এটাকে গিগ বলে থাকি, এবং চাইলে প্রপোজাল আর গিগটাপের ভাষায় প্রপোজাল বলা হয়। তো যাই হোক, গত পর্বে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গিগটাপে একটা অ্যাকাউন্ট করব এবং কীভাবে কাজ করতে হয়। এর ফিচারগুলো আমি দেখেছিলাম, মানে কোন কোন ফিচার এখানে আছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, প্রোগ্রাম, টিচ, বিজনেস, ফান অ্যান্ড লাইফ স্টাইল, মিউজিক, অডিও। ঠিক আছে, তো এগুলো আছে। তো এটা একটা নতুন মার্কেট প্লেস হয়, তো এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে এখানে আপনি চাইলে আপনার রেফারেলে কেউ যদি সাইন আপ করে এখান করে, তবে সেখান থেকে আপনি $1 পাবেন। ঠিক আছে, বোনাস পাবেন, এবং প্রথম 3 মাসে আপনি যদি সেখানে কাজ করেন তবে আপনার যে রিভিনিউটা আসবে, অর্থাৎ অর্ডার যদি পান সেখান থেকে, তারা কোনো কমিশন কাটবে না। ঠিক আছে, তো এটা একটা সার্ভিস তারা দিয়েছে, মূলত ভালো, ফ্রি। তবে এটা কিন্তু দেখতে মূলত ফাইবার মতো। ঠিক আছে, হুবহু আমি এর আগে টিউটোরিয়ালে আমি বলেছি, তো এখানে আর বিস্তারিত বলছি না। তো এখানে আপনারা যারা এই অ্যাকাউন্টটা করতে চান কীভাবে করবেন, তো সেটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। ঠিক আছে, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যে কীভাবে আমরা গিগটাপে অ্যাকাউন্ট করবো, সেই ভিডিওটা দেখে, এবং এই ভিডিওর আর ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, ওখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন কীভাবে আমরা একটা প্রপোজাল ক্রিয়েট করবো অথবা গিগ ক্রিয়েট করবো, তো সেই জন্য আমরা এখানে যেতে পারি যে প্রোফাইলে যদি ক্লিক করি, আমরা এখানে সেটিংয়ে আসবো। সেটিংয়ে ক্লিক করলে এখানে মাই প্রপোজাল এখানে আসতে পারি, অথবা এদিক থেকে আমরা আসবো নিচে। আসার পরে এখানে দেখুন, স্টার্ট সেলিং, সেল ইউর সার্ভিস টু মিলিয়ন অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। আচ্ছা, গেট স্টার্টেডে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে আমাদের সামনে, তো সেটা হচ্ছে বিকাম এ সেলার অন আওয়ার প্ল্যাটফর্ম টু ব্রিং দ্য স্কিল উই উইল মেক দ্য আর্নিং এস ইজি এস 1-3। তো এখানে ক্রিয়েট এ প্রপোজাল এখানে আমি ইয়ে করছি, তো এখানে ক্লিক করার পরে আমরা প্রথম যে কয়েকটা স্টেপ আমরা পাবো, প্রথম হচ্ছে ওভারভিউ, ইনস্ট্যান্ট ডেলিভারি, প্রাইসিং, ডেসক্রিপশন, এফিকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি অ্যান্ড পাবলিশড। তো আমরা প্রথম যে অপশনটা, আচ্ছা, তো আমি আজকে যে গিগটা অথবা প্রপোজালটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপরে, কীভাবে আমরা প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবো বায়ারকে, তো সেই নিয়ে। তো এখানে কিন্তু আইল দেওয়া আছে, তো এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে আমরা বেস করে এটার অর্থটা ঠিক রেখে আমরা একটা টাইটেল দেব। তো আমি দিতে পারি আই উইল ক্রিয়েট, ঠিক আছে, আই উইল ক্রিয়েট সেটআপ অ্যান্ড, অথবা শর্ট করে দিতে পারি অ্যান্ড ডিজাইন, ক্রিয়েট সেটআপ অ্যান্ড ডিজাইন ইউর প্রফেশনাল, সরি এখানে একটু মিস্টেক হয়ে আছে, আচ্ছা, প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আচ্ছা, তো দেখলাম আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউর প্রফেশনাল ইউটিউব চ্যানেল, আমি আপনার প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেট আপ করবো অ্যান্ড ডিজাইন করবো। ঠিক আছে, তো আচ্ছা, যাই হোক, প্রপোজাল টাইটেলটা দিলাম, তো প্রপোজাল ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং। তো আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, আর সিলেক্টে সাব ক্যাটাগরি এখানে আমি দিব
যেখানে ভিডিও মার্কেটিং আছে, সার্চ ডিসপ্লে মার্কেটিং, স্টেজি আছে, তো আমরা দিতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি, এখানে এনাবল রেফারেন্স এখানে নো দিলাম, এখানে হচ্ছে ট্যাগ দেব, ট্যাগে আমরা দিতে পারি ক্রিয়েট, তো আমরা দিতে পারি যে ক্রিয়েট ইউটিউব দিয়ে এন্টার দেব। তারপর আমরা দেব ডিজাইন ইউটিউব চ্যানেল চ্যানেল, তো ক্রিয়েট ইউটিউব ডিজাইন ইউটিউব চ্যানেল অপটিমাইজ অপটিমাইজ ইউটিউব চ্যানেল দিলাম, অপটিমাইজ ইউটিউব চ্যানেল দিলাম। তারপর আমরা দিব তো আরেকটা দিতে পারি এসইও ইউটিউব লোগো ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার দিলাম, ইউটিউব দিলাম। আমি দিতে পারি ইউটিউব চ্যানেল, ওকে আমরা কয়েকটা দিলাম, এখানে 2 4 5 6 7টা দিলাম। দেওয়ার পর এখানে সেভ কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, তো সেভ ইন কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট ডেলিভারি একটা আছে, তো চাইলে ইনস্ট্যান্টও দেওয়া যায়। এখানে উইথ দিস এনি আইটেম আপলোড অন হিয়ার উইল বি অ্যাভেলেবল ফর ইনস্ট্যান্ট ডাউনলোড আফটার পারচেস, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি, তো এটা প্রয়োজন নেই। আমরা প্রাইসিংয়ে চলে আসছি, সেভেন কন্টিনিউ আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা প্রাইসিং প্রাইসিংয়ে দেওয়া আছে তিনটা, মনে করুন একটা কাজের তিনটা ইয়ে আছে, পর্যায়ে আছে, প্যাকেজ। মনে করুন এটা একটু কম দামি, এটা একটু বেশি দামি, এটা হচ্ছে সবচেয়ে বেশি দামি, ঠিক আছে। মানে তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে, তো এটা হচ্ছে বেসিক। তো বেসিক আমরা কী কী দিচ্ছি, তো আমরা দিলাম যে ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল চ্যানেল প্লাস যুগ লোগো যুগ ব্যানার ব্যানার এটা দিলাম। তারপর আমরা দেব স্ট্যান্ডার্ড ইস, তো আমরা দিচ্ছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্লাস এসইও প্লাস কিওয়ার্ড, সরি এসইও এখানে দেবো না, এখানে আমরা দেবো যে স্ট্যান্ডার্ড প্লাস। স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা যেইটুকু আমরা দিলাম এটা হচ্ছে বেসিক, হ্যাঁ, তো আমরা সরি একটু ভুল হয়েছে, তো এখানে আমরা দেবো যে বেসিক তো এখানে বেসিক দিলাম, যে এখানে বেসিকের কাজটা যেটি করলাম, তো বেসিকের পরে যা দেব বেসিক প্লাস কাট অ্যাড প্লাস ইন্ডি স্ক্রিন অ্যাড, ইন্ডি স্ক্রিন অ্যাড দিলাম। দেওয়ার পরে এখানে প্লাস দেব, তারপর আমরা দিতে পারি যে ভেরিফাই চ্যানেল, ভেরিফাই চ্যানেল প্লাস মনিটাইজ অ্যাপ্লাই অটো অথবা মনিটাইজেশন মনে মনিটাইজেশন অটো অটো অ্যাপ্লাই, ওকে। তো এখানে আমরা দেবো যে স্ট্যান্ডার্ড প্লাস।
আচ্ছা, তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্লাস এসইউ ইউটিউব প্লাস দেব, যে এখানে আসলো কিওয়ার্ড কিওয়ার্ড রিচার্জ দিলাম, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড প্লাস, তারপর আমরা কী দিতে পারি, তবে দিতে পারি যে অপটিমাইজ প্লাস, অপটিমাইজ প্লাস দেওয়ার পরে আমরা দেখবো যে ফুল সেট আপ দেওয়ার পরে তারপর ফুল সেট আপ প্লাস টু ভিডিও আপলোড দিতে পারি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড অ্যাডভান্স এক একটা সার্ভিস দিলাম। তো এখানে ডে দিলাম, এখানে যে দিনটা দিচ্ছি সেটা হচ্ছে 5 দিন দিলাম, 7 দিন দিলাম, তারপরে এখানে দিলাম যে এখানে দিলাম 7 দিন, ওকে। তো এখানে আমরা 7 দিন দিলাম, তো আচ্ছা এটাকে কমে দিলাম যে 4 দিন, 7 দিন, 7 দিন। তারপর আসছে যে রিভিশন এখানে দিলাম আনলিমিটেড, আচ্ছা তো এখানে দিয়েছি আনলিমিটেড, এখানে আনলিমিটেড, এখানে আনলিমিটেড। তারপর আমরা এখানে যে বিষয়টা দেব সেটা হচ্ছে প্রাইসিংটা এখানে দিলাম $20 বেসিকে, স্ট্যান্ডার্ডে দিলাম 50, অ্যাডভান্সে আমরা দেব 68, 83, সরি হ্যাঁ তো 80 দিলাম। আচ্ছা তো এখানে আছে এক্সট্রা, এক্সট্রা বলতে আমরা এই সার্ভিসগুলোর পর এক্সট্রা আমরা কোন কোন সার্ভিস দিতে পারি, যে এই সার্ভিসটার সাথে আমরা এক্সট্রা যে কোনো একটা সার্ভিস দিতে পারি, ওকে। তো আমি এখানে এক্সট্রা যে সার্ভিসটা, তো এক্সট্রা সার্ভিসের এখানে আমি যদি লিখি যে বেসিক প্লাস স্ট্যান্ডার্ড, সেটা লিখতে পারে, ঠিক আছে। এটা দিলাম না, দিতে পারি বেসিক প্লাস এসইউ, বেসিক এসইউ দিলাম এখানে। তো আমরা এখান থেকে যদি বেরোতে পারি বেসিক প্লাস, বেসিকের সাথে আমরা এসইউ করব, তো সেটা আমরা দিলাম $100 দিলাম। তো দেওয়ার পরে আমরা একটা সেভ করে নিলাম, সেভ দিলাম, চেঞ্জেস সেভ এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখানে 7 কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে পরবর্তী ধাপ সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা এখানে ওভারভিউ গেলাম, ইনস্ট্যান্ট ডেলিভারি এটা দিলাম না, প্রাইসিংয়ে আছে, প্রাইসিং শেষ, সেখানে আছে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ প্লাস রিকোয়ারমেন্ট জুয়েলারি পাবলিশড। তো এখানে আর ডেসক্রিপশনে আমরা এর বর্ণনাটা আমরা লিখবো, তো এখানে কিছু একটা দিয়ে নিলাম, এখানে 10টার মতো দিলাম। তারপর আমরা লিখতে পারি যে সরি যে ওয়েলকাম টু মাই ইউটিউব, হ্যাঁ ওয়েলকাম টু মাই, আচ্ছা বলাতে দিলাম যে ইউটিউব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সার্ভিস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সার্ভিস লিখলাম। সার্ভিস এখানে দিলাম না, এখানে আচ্ছা ঠিক আছে সার্ভিসই দিলাম, তবে গিগ দিতে পারি, প্রপোজাল দিতে পারি, তবে সার্ভিস দিলাম। দিয়ে এখানে আবার কয়েকটা স্টার আমরা দিয়ে দিচ্ছি, পরে এখানে পুরাটা আমরা টেনে ধরবো, দিয়ে বোল্ট করে দিলাম। তারপর একটু কালারিং যদি করি, আচ্ছা ট্র্যাপ, তো বোল্ট করলাম, এখানে কালারিং করলে এখানে পুরাটা আবার আমরা চেপে ধরবো, কপি করবো, কপি করে এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, তো এই কালারটা দিলাম। এখন আমরা লিখবো যে হ্যালো ডিয়ার দিলাম, হ্যালো
সো কালারটা এখানে হচ্ছে না, যে কালারটা আমি দিতে চাচ্ছি। সো আমি দেখলাম যে মানে কালারটা হয় কিনা, ঠিক আছে তো ট্রাই করে নিচ্ছে। বিভিন্ন কালার আছে, যে কোনো একটা কালার যখন আমরা চাপ দিয়ে কাজ করবো তখন এই কালার আন্ডারে লেখাগুলো মানে এখানে এরকম কালার শো করবে, ঠিক আছে। তো দিলাম যে হ্যালো মাই ডিয়ার স্যার, হ্যালো মাই ডিয়ার স্যার, সরি ডিয়ার স্যার দিলাম। আই এম এ প্রফেশনাল, প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল, আচ্ছা ডিজিটাল এখানে ডিজিটাল মার্কেটার। আচ্ছা যেহেতু এটা আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেটা দিতে পারি অথবা সেটা না দিলে এখানে কোনো সমস্যা নাই, তবে আমরা এটা দিতে পারি যে আই এম এ প্রফেশনাল ইউটিউবার। তবে এটা দিলে একটু বাইরে দেখি আকর্ষণ হবে, যেহেতু সে ইউটিউবার হয়তো একটু প্রফেশনালি করবে, ঠিক আছে। তো আর ইউ লুকিং এ প্রফেশনাল, দ্য প্রফেশনাল ইউটিউবার টু ক্রিয়েট ইউর, তো এখানে দিলাম যে টু ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল প্রপারলি, প্রপারলি প্রপারলি দিলাম। তো আই উইল আই উইল ক্রিয়েট সেট আপ, তো আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউর, ইউটিউব চ্যানেল তো এখানে দিলাম যে তো আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউর ইউটিউব চ্যানেল। তারপর আমরা একটা ফুল স্টপ দিলাম, তো ইউ ক্যান ইউ ইফ, তো দিলাম যে ইফ ইউ ওয়ান টু গ্রো, ইফ ইউ ওয়ান টু গ্রো ইউর, ইফ ইউ ওয়ান টু গ্রো ইউর, তো এখানে কে দিতে পারি, তো হচ্ছে না, একটু মিস্টেক করছে টাইপিংটা। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর, গ্রো ইউর চ্যানেল আচ্ছা তাহলে এখানে দিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর, গ্রো ইউর দিলাম। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব, আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখুন ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর, গ্রো ইউর চ্যানেল, চ্যানেল প্রপারলি ইউ ক্যান হায়ার মি, ইউ ক্যান হায়ার মি, দিলাম। তো এখানে হচ্ছে মাই সার্ভিস, অথবা লিখতে পারি যে আই উইল ডু ফর ইউ, আমি আপনার জন্য যা কিছু করব
তো এটা আমরা দিচ্ছি, ওকে। তো এখানে দিলাম যে আই উইল ডু ফর ইউ, আমি আপনার জন্য আই উইল ডু ফর ইউ দিয়ে এখানে আমরা একটা ইয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে ক্রিয়েট ইউর চ্যানেল, ক্রিয়েট অথবা ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ, ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার অ্যাড। তারপর আমরা এখানে লিখতে পারি এসইও এন্ড স্কিন, এন্ড স্কিন অ্যাড ভেরিফাই, ভেরিফাই চ্যানেল, চ্যানেলটাকে ভেরিফাই করা হচ্ছে মনিটাইজ, তো মনিটাইজেশন, মনিটাইজেশন বা মনিটাইজেশন অটো অ্যাপ্লাই। আচ্ছা, তো আমরা এখানে লিখলাম যে আই উইল ডু ফর ইউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার অ্যাড এসইও ইন দি স্ক্রিন অ্যাড ভেরিফাই চ্যানেল মনিটাইজেশন অটো অ্যাপ্লাই। অটো অ্যাপ্লাই করার পর তারপর আমরা দিতে পারি যে অপটিমাইজেশন করব। তারপরে কিওয়ার্ড রিচার্জ, রিসার্চেস, কিওয়ার্ড রিসার্চ করব। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ, সোশ্যাল মিডিয়া অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাড দিলাম। তো তারপর আমরা দিতে পারি যে ফুল সেট আপ, সাপোর্ট ভিডিও দেওয়ার প্রয়োজনে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা যা করতে পারি, ওকে, তো এখানে আমরা করব যে হোয়াই, হোয়াই ইউ গিভ, হোয়াই ইউ গিভ ইউর অর্ডার, তো হচ্ছে হোয়াই ইউ গিভ, তারপর হচ্ছে ইউর অর্ডার। তো এখানে আমরা লিখবো, লেখার পরে এখানে একটা প্রশ্ন চিহ্ন দেবো, তারপরে এটা আমরা একটু বোল্ড করে দেব। আচ্ছা, তো একটু বোল্ড করে দিলাম। হোয়াই ইউ সুইচ মি, তো এখান থেকে তুমি হলো ওয়ান টাইম, একসাথে হবে ওয়ান টাইম ডেলি বারে। স্যাটিসফ্যাকশন, এনি টাইম সাপোর্ট, এনি টাইম ওয়ান টাইম ডেলিভারি, 100% টাইম সাপোর্ট, ওকে, তিনটে দিলাম। তো এখানে দেওয়ার পরে লিখতে পারি যে ডু, ডু ইউ হ্যাভ এনি কোয়েশন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশন ইনবক্স মি কোয়েশ্চেন, এনি কোয়েশন কন্ট্যাক্ট মি দিতে পারি, কন্ট্যাক্ট মি, ওকে, কন্ট্যাক্ট মি দিলাম। দেওয়ার পরে এখানে
প্রশ্ন উত্তর আছে, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো যাক, এখানে আমি একটা বড় করছি না, আপনারা আরও ভালোভাবে একটা দিবেন ডেসক্রিপশনটা। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি, একটুখানি শুধু ডেসক্রিপশনটা একটুখানি দিলাম। তো দেওয়ার পরে এখানে, আচ্ছা তো একটু প্রবলেম, আচ্ছা তাহলে এখানে এগুলাকে একটু ইয়ে করতে পারি, তো এটা একটু কালার দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমি এই জায়গাটা একটু কালার করছি। ঠিক আছে, তো এখানে আসবো, এতটুকু আমরা সিলেক্ট করার পরে এখানে আসবো, আসার পরে যদি লাল দিই বা এটা দিলাম, এটা হয়ে যাবে। ওকে, তো এটা তেমন বোঝা যায় না, এখানে আচ্ছা, তো এখানে আমরা ওইটাই দিলাম। দেওয়ার পর চাইলে আচ্ছা এটা বোল্ড করে দিলাম, একটু বোল্ড দিই, হায়ার নিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা দিলাম যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সার্ভিস, হ্যালো মাই ডিয়ার স্যার, তো এটা একটু বোল্ড করে দিলাম। না, আমি প্রফেশনাল ইউটিউবার, আর ইউ লুকিং এ প্রফেশনাল ইউটিউবার টু ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল প্রপারলি, আই উইল ক্রিয়েট, ওকে, তো আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউর ইউটিউব চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর চ্যানেল প্রপারলি, ইউ ক্যান হায়ার মি। ঠিক আছে, আমি শর্টকাটে এখানে দেখাচ্ছি, তো আপনারা একটা নিজেদের নিজের মতো করে বড় করুন, আর অনেক কিছু লেখার আছে ডেসক্রিপশনে, সেটা লিখতে পারেন, তবে যতটুকু লিখেছি বাস এনাফ। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখানে আমরা এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি না, এটা দিতে পারো, না দিলেও প্রবলেম নেই। ওকে, তো সেভেন কন্টিনিউ যাচ্ছি, সেভেন কন্টিনিউ যাওয়ার পরে এখানে হচ্ছে প্রাইসিং দিলাম, এখানে রিকোয়ারমেন্ট, তো এখানে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, তো এই কাজটা করতে কী লাগবে, তো যা যা লাগবে, এক নম্বর হচ্ছে ওয়ান নম্বর ওয়ান দিলাম, লাগবে হচ্ছে গিভ ইউর ইউটিউব, গিভ ইউর ইউটিউব চ্যানেল, গিভ ইউর ইউটিউব চ্যানেল, গিভ ইউর ইউটিউব চ্যানেল অ্যাক্সেস, না এখানে আমরা দেবো যে গিভ ইউ জিমেল, জিমেল লগ ইন অ্যাক্সেস, লগ ইন, তো লগ ইনে দিতে পারি, লগ ইন অ্যাক্সেস, অ্যাক্সেস দুই নাম্বার, গিভ ইউটিউব চ্যানেল অ্যাক্সেস, ওকে, তো গিভ ইউর জিমেল লগ ইন অ্যাক্সেস, তো গিভ ইউর ইউটিউব চ্যানেল অ্যাক্সেস দিলাম, তিন নম্বর গিভ চ্যানেল নেম, চ্যানেল নেম ফোন নম্বর, গিভ অল ইনফো ফর
for done the project project তো এইগুলো আমরা দিলাম তো এইগুলো দেওয়ার পরে give your gmail login access give your youtube channel access give channel name give all info দেওয়ার পরে সেভ দিলাম সেভ দেওয়ার পরে একটা পিক্সেল লাগবে যে পিক্সেলটার এই যে একটা সাইজ আছে তো সাইজ হিসাবে এটা ইয়ে করবো তো আচ্ছা আমি একটু আচ্ছা তো আমি আমার পিকচারটা নিয়ে নিচ্ছি আমি অলরেডি মানে ক্রিয়েট করে রেখেছি সেটা আপনারা ক্যানভা অথবা ফটোশপ যে কোনো ইয়ার থেকে আপনারা সফটওয়্যার মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন তো আমি এই যে এটা ইয়ে করছি ঠিক আছে তো আমরা একটু ড্র্যাগ করলাম তো ড্র্যাগ করার প্রয়োজনে এখানে আমি পুরাটাই দেব তো এখানে কিন্তু নিয়ে নিচ্ছে এখানে অ্যাড আপনি চাইলে আরও দিতে পারেন আপলোড তো এখানে আচ্ছা তো এখানে দেখুন ফটো সাইজটা দিয়েছে 700x390 পিক্সেল তো এই পিক্সেল আন্ডারে একটা ফটো আমরা দেবো দিয়ে কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পরে ইয়া ইউ আর অলমোস্ট ডান কংগ্রেস তো সেভেন আচ্ছা তো দেখুন আমি এখানে গিগটা কিন্তু পাবলিশ করেছি ওকে তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে অ্যাক্টিভ প্রপোজাল টু এখানে দুইটা প্রপোজাল আছে ওকে এখানে কেউ এখানে দেখেন নাই তো আমি এখানে আসার পরে সার্ভিসে যদি দিই ইউটিউব ইউটিউব চ্যানেল যেকোনো একটা কিছু দিতে পারে আচ্ছা দিয়ে আমরা এখানে দেখব যে আমার চ্যানেলটা ইয়েটা আসছে কি না আরও সার্ভিস এখানে আছে ওকে এখানে ফেসবুক চলে এসেছে ইউটিউব চ্যানেল দিলাম তো ইউটিউব চ্যানেল দেওয়ার পর এখানে সার্চ করব ওকে তো এখানে দেখুন আমার সাথে আরেকজন একটা দিয়েছে যে ইউ উইল গেট রিয়েল 100 সাবস্ক্রাইবার ফর ইউটিউব তো এখানে দিয়েছে ইউজ টু র্যাঙ্ক তো আমি দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউর প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওকে তো এটা দিলাম ঠিক আছে তো আমি এখানে দেখতে পারি যে আমার তো র্যাঙ্কে আছে কি না অথবা মানে কতজন এটাকে দেখেছে ওকে কন্ট্রাক্ট ফ্রেন্ড সার্ভিস বিজনেস তো এখান থেকে আমি এখানে ক্লিক করবো সেলিং সেলিংয়ে ক্লিক করার পর এখানে আছে মাই প্রপোজাল তো একটা এখনও কেউ দেখেন নাই তো আমার আগের এটা দেখেছে যে 96 ভিউয়ার্স আচ্ছা তো এই ছিল মানে আজকের টিউটোরিয়াল যে টিউটোরিয়াল আমি দেখিয়েছি কীভাবে আমরা গিগ ট্যাপে একটা প্রপোজাল বলি আর গিগ বলি কীভাবে আমরা তৈরি করব মানে সার্ভিস আমরা কীভাবে তৈরি করবো সেটা দেখলাম তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ